এবার ও টেস্ট করবে হচ্ছে চিজ চিকেন মোমোটা। স্টাফিং ভেতরে বেশ অনেকটা ইয়ে রয়েছে, চিজ ভালো করেই পুরো বোঝা যাচ্ছে। এবার ও টেস্ট করে বলবে কিরকম খেতে। দেখো এত ঘেমে ঘুমে এসছে, তো প্লিজ ওর চ্যানেলটাকে তোমরা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। অনেক কষ্ট করে আসে তোমাদের জন্য ভিডিও বানায়। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা যাচ্ছি আবার একটা ইউনিক 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 প্লেসেসে। তো এবার আমরা এগুচ্ছি এখন শ্যামবাজারের মুখেতে। তোমরা যারা খেতে খুব ভালোবাসো তারা অবশ্যই ইউনিক প্লেসটা ট্রাই করবে। তো তার জন্য তোমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে, বেল আইকন ক্লিক করতে হবে আর ভিডিওটা এন্ড অবধি দেখতে হবে। এখন আমরা আছি হাতিবাগানে। এই যে হাতিবাগানের চারপাশটা তোমাদের সাথে শেয়ার করছি। আর এখন আমরা হাতিবাগান ধরে এগিয়ে যাচ্ছি শ্যামবাজারের মুখে। এই এসে গেছি আমরা শ্যামবাজার পাঁচ মাথার মোড়ে। এইবার ওখানে গিয়ে গেছে জল কিনতে। আমি এটাও রেকর্ড করছি। এই হলো গোলবাড়ির কষা মাংস, মানে গোলবাড়ি। আর এইদিকে আমরা সোজা এগোচ্ছি, এই ফুটটা ধরে গেলেই পেয়ে যাবো। আর এখানে রয়েছে চিজ চিকেন মোমো 55। আচ্ছা তাহলে একটা ফিস মোমো নি আর একটা চিজ চিকেন মোমো নি। আচ্ছা তো দোকানটার নাম হচ্ছে সুমন ফাস্ট ফুড সেন্টার। আর এখানে বসে রয়েছে, অনেক কষ্ট করে এসছে, পুরো ঘেমে একাকার, কিন্তু যাই হোক ভিডিও তো আসতেই থাকবে। ভালো ভালো এরকম আরো ফুডের চিপেস্ট কোয়ালিটির ফুড পেতে তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক তো নিশ্চয়ই একটা করবে, এত কষ্ট করে ঘেমে এসেছি। আর তার থেকেও বড় কথা চ্যানেল সাবস্ক্রাইব করো, নোটিফিকেশন বেল আইকন ক্লিক করো। এরকম অনেক চিপেস্ট ফুড কোয়ালিটি আমি তোমাদের সাথে শেয়ার করব। আমি নিজেও ফুটি আর তোমাদেরকেও ফুটি বানাবো। তো কিপ ওয়াচিং গাইস। আচ্ছা এটা চিকেন না, ফোনটা একটু ব্যাগে ঢোকানো। চলে এসছে সোহিনীর এখানে চিজ চিকেন মোমো। আচ্ছা এখানে রয়েছে 5 পিস, আর এখানে রয়েছে মেয়োনিজ, আর তার সাথে একটা ঝাল চাটনি যেটা হয়, আর স্যুপ অনেকটাই বেশ কোয়ান্টিটিতে রয়েছে স্যুপটা। আর ওরটা এখনও রেডি হয়নি, পুরো চাতক পাখির মতো হাঁ করে তাকিয়ে রয়েছে কখন আসবে। কী রে কষ্ট হচ্ছে। আচ্ছা ঠিক আছে, আসলে আবার দেখাচ্ছি। দুটো আসলে একসঙ্গে একটা করবো। আরে দূর, খুব খুশি সোহিনী চিজ চিকেন মোমো পেয়ে। এইটা হচ্ছে আমাদের ফিস, মানে ভেটকি ফিস মোমো। সো গাইস, ফাইনালি আ লং টাইম পর আমাদের চলে এলো এখানে ভেটকি ফিস মোমো। আর এই হচ্ছে চিজ চিকেন মোমো, আর দুটো প্লেট একসঙ্গে রাখলে। বলছে দারুন, প্রচন্ড গরম, দারুন কিন্তু প্রচন্ড গরম। এবার একটা এটা টেস্ট করে বল। এবার ও টেস্ট করবে হচ্ছে চিজ চিকেন মোমোটা। স্টাফিং ভেতরে বেশ অনেকটা ইয়ে রয়েছে, চিজ ভালো করেই পুরো বোঝা যাচ্ছে। এবার ও টেস্ট করে বলবে কিরকম খেতে। কোনটা বেটার? দুটোই
অসাধারণ, এত ভালো লেগেছে। আর মানে পুরোটাই আনকমন একটা টাইপের, পুরোটাই আনকমন। আর আশা করবো এই টাইপের মোমো তোমরা কখনোই খাওনি। এটা হচ্ছে চিজ চিকেন মোমো, আশা করবো এরকম টাইপের মোমো তোমরা কখনোই খাওনি। খেতে হলে অবশ্যই শ্যামবাজারে এই জায়গাটা তোমাদের আসতেই হবে। আর আমি যতদূর জানি আন্দাজ করি আর মোমো লাভার্স বিরিয়ানি লাভার্সের থেকে অনেক বেশি। তো যারা আছো আমার মতো পাগল মোমো লাভার্স, তো তারা অবশ্যই এটা ট্রাই করো। চলো খাই, দেন কথা হচ্ছে তোমাদের সাথে। স্যুপটা বেশ গাঢ়, আর মানে এটা খেলে পুরো পেট ভরে যাবে আরামসে। মানে আমাদের মতো যদি পেট হয় তাহলে অবশ্যই ভরে যাবে। আর এখানে চিকেনের পিসও রয়েছে, বিশাল বড় একটা চিকেনের পিস। হ্যাঁ আমার কাছে তো গাইস, আমরা মোমো খাওয়ার পরে শেষে আমরা খেলাম একটা আইসক্রিম, একটা কর্নেটো, একটা ভ্যানিলা, আর সাথে দুটো স্পুন ছিল। আর চলো ভিডিওটা এখানে এন্ড করতে হচ্ছে। ভিডিও করার শেষে আমার ফোনে চার্জ শেষ হয়ে গেছিলো।